ভিডিও আপনাদেরকে স্বাগতম এই চ্যানেলে চাকরি এবং শিক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয়ে থাকে চাকরিতে কিভাবে আপনারা চাকরি পরীক্ষা পারবেন এবং কি কি পড়লে কমন পেতে পারেন সে সম্পর্কে কৌশলমূলক মানে টেকনিক যুক্ত লেখাপড়া আপনাদের সামনে উপস্থাপন করা হয় এটা এখন উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের নিরক্ষর মুক্ত জেলা কয়টি কয়টি কি কি এবং প্রথম নিরক্ষণ মুক্ত জেলা কোনটি বাংলাদেশের নিরক্ষর মুক্ত জেলা সাতটি এটা চাকরির পরীক্ষায় আসে এবং বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা এসে থাকে এবং বিশেষও আসবে ইনশাল্লাহ মানে এই ধরনের প্রশ্ন হয়ে থাকবে বাংলাদেশের নিরক্ষণ মুক্ত জেলা কয়টি প্রশ্ন থাকবে অ্যান্সার হবে সাতটি প্রথম মুক্ত জেলা কোনটি থাকবে প্রশ্ন উত্তর হবে মাগুরা আর যে সাতটি জেলা বাংলাদেশে নিরক্ষরমুক্ত জেলা হিসেবে জেলা সেটা বলছে এক নম্বরে সিরাজগঞ্জ দুই নম্বরে রাজশাহী তিন নম্বরে জয়পুরহাট চার নম্বরে চুয়াডাঙ্গা পাঁচ নম্বরে মাগুরা ছয় নম্বরে লালমনিরহাট সাত নম্বর গাইবান্ধা এগুলো মনে রাখলে আপনারা পরীক্ষায় দিতে পারবেন। প্রথম নিরক্ষর নিরক্ষর জেলা জেলা মুক্ত হলো এটা আপনারা মনে রাখবেন আর এগুলো সিরিয়াল নাম্বার মনে রাখার কোন দরকার নাই জাস্ট সিরাজ চুমা লাগা এই কথাটি মনে রাখলে আপনারা এই সাতটি জেলার নাম মনে রাখতে পারবেন যেমন শীতে সিরাজগঞ্জ রাতে রাজশাহী বুগিজাতে জয়পুরহাট চুমাতে চুমার চুতে চুয়াডাঙ্গা মাতে মাগুরা লাতে লালমনিরহাট গাতে লাগার গাতে গাইবান্ধা এটা মনে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন এই ধরনের চাকরির আরও কৌশলমূলক ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ